তার একটি সুন্দর দৃষ্টান্ত একটি শিশুর মাধ্যমে দেওয়া হয়েছে, আমরা সেটি শ্রবণ করব, সকলে অনেক আনন্দ লাভ করবো আশা করছি। তো সেখানে সে শিশুটি সে এরকম গুরুকুলে গীতা ক্লাসে সে প্রতিদিন যেত এবং সেখানে সে শ্রবণ করেছে কি যে অবশ্যই রক্ষিবি কৃষ্ণ বিশ্বাস পালন, এরকম অনেক ভাগবত ভক্ত অনুশীলনের অনেক সুন্দর বিষয়গুলো সে গুরুকুলে জানতে পারল। সে যে বাড়ি থেকে যেত সে বাড়ি থেকে যাওয়ার থেকে আশ্রমের মাঝে একটি বন ছিল, সে বনে সে অনেক ভয়ে ভয়ে যেত এবং মাকে বলতো যে মা আমি অনেক ভয় পাই বনে যেতে। তখন তার মা বললো যে বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার দাদা বনে থাকে, তোমার ভয় যখন লাগবে তখন তুমি তোমার দাদাকে ডাকবে, দাদা আসবে আর তোমাকে বনটা পার করে দিবে। তো সে তো খুব সুন্দর চমৎকার একটি অভাবনীয় সে সমাধান পেল। সে তখন প্রতিদিন ওই বনে যখন যায়, যখন বনের একেবারে মাঝখানে সে গভীর অরণ্যে সে প্রবেশ করে, তখন সে দাদা মধুসূদন করে চিৎকার করে। তো ভগবান তখন সে তিনি কি করেন, এরকম সুন্দর যুবক বেশে সেই গুরুকুলের শিশুর সামনে আবির্ভূত হয়ে তাকে বলেন, হ্যাঁ আমি তোমার দাদা মধুসূদন, তুমি আমাকে কেন ডেকেছ? শিশুটি বলে, দাদা আমি এই বনে যেটা আমার অনেক ভয় করে, তুমি আমাকে এই বনটি পার করে দাও। তো এইভাবে মধুসূদন দাদা তাকে বনটি পার করতে প্রতিদিন সাহায্য করত। একবার কি হলো যে তার গুরুকুলের আশ্রমের শিক্ষক ওনার বাবা শ্রাদ্ধ, তিনি সবাইকে গুরুকুলের সব ছাত্রদেরকে বলছেন যে তোমরা সকলে আমাকে সহযোগিতা করতে হবে। তো সকলে বলছে, কেউ বলছে যে আমি মুড়ি দিব, কেউ বলছে আমি চিরা দিব, কেউ বলছে আমি কোট দিব, হ্যাঁ এভাবে বলছে। তখন ওই শিশুটিও বলে ফেললো যে আমি শ্রাদ্ধে অনুষ্ঠানে আমি দধি দিব। শিশুটি সে তার বাড়িতে গিয়ে সে মাকে জানালো যে মা আমি আমার গুরুদেবের আবার শ্রাদ্ধে আমি দধি দিব। মা তো সে অবাক হলো যে আমি 1000 লোকের 2000 লোকের এত দধি কোথায় পাবে। তখন সে বললো যে তুমি তোমার মধুসূদন দাদার কাছে বলো, দাদা তোমাকে দিবে। তো সে শিশু সুলভ সেই শিশুটি সে বনে গিয়ে তার দাদাকে ডাকতে লাগলো, হে দাদা মধুসূদন দাদা এভাবে ডাকতে লাগলো। আর সেখানে সেই ভগবান মধুসূদন রূপে বালক রূপে তার সামনে আবির্ভূত হয়ে বললেন, কেন ডাকছ? বললো যে আমি আমার গুরুদেবের আবার যে শ্রাদ্ধ সেখানে আমি দধি দিব। মা বলেছে তোমাকে বললে। তখন সেই মধুসূদন দাদা বললো, ঠিক আছে তুমি অনুষ্ঠানে দিন, আমার কাছ থেকে দধি নিয়ে যেও। এবার যখন সেই শ্রাদ্ধের দিন আসলো, সে কি করলো, সে বনে গিয়ে আবার দাদাকে ডাকতে লাগলো। মধুসূদন দাদা তখন মধুসূদন দাদা এসে তাকে একটি ছোট মাটির হাঁড়ি দধির দিল, বললো যে তুমি এটা নিয়ে যাও আর তোমার তোমার গুরুদেবের বাবার শ্রাদ্ধে এটি দিবে।
সে খুব খুশি, খুবই আনন্দিত যে গুরুদেবের অবস্থাতে আমি দধি দিব। আর আমার দাদা সেটি আয়োজন করে আমাকে প্রদান করেছে, এত সুন্দর করে দিয়েছে। সে খুশিতে সে তার গুরুদেবের কাছে গিয়ে সে পাত্রটি যখন দেখালো, তার গুরুদেব খুবই সন্তুষ্ট হলো যে এখানে 2000 লোক আর এতটুকু একটি দধির পাত্র। তখন দধির পাত্রটি রেখে একেবারে রাগে ওই শিশুটিকে সে অনেক বকাঝকা করতে, এ তুমি দধি দিবে বলছে ওই কারণে আমি কি করি নাই, কাউকে বলি নাই। আর এখন পরিবেশন হবে, আর এখনই হ্যাঁ তুমি বলছো যে এই সামান্য পাত্রে তুমি দধি নিয়ে এসেছ। হ্যাঁ, তো এদিকে কি হলো যে ওই পাত্রটা যে রেখেছে পরিবেশন যারা করে, তারা ওই পাত্রটি নিয়ে অলরেডি দধি পরিবেশন করতে লাগলো। 500, 1000, 1500, হ্যাঁ এভাবে সবাইকে দধি চিরা সব দিচ্ছে। আর দধিটির পাত্র থেকে যে পরিমাণ দধি ছিল সে পরিমাণটি আছে, ওখান থেকে দধি শেষ হয় না। এদিকে গুরুদেব ওই শিশুটিকে হ্যাঁ তাকে আঘাত করতে লাগলো যে তুমি দধি দিবে বলছে, আর এদিকে কেউ একজন এসে বলছে যে না দধি সবাই পেয়েছে সবাই পাচ্ছে। তখন গুরুদেব সে অবাক হলো কীভাবে সম্ভব এই পাত্রে, সামান্য ছোট একটি পাত্রে এত দধি। তখন সে তার ছাত্রকে জিজ্ঞেস করলো যে তুমি কোথা থেকে পাত্রটি এনেছো। তখন বললো যে আমার মা বলেছে, আমার দাদা বিপদভঞ্জন মধুসূদন দাদা তিনি বনে থাকেন, তো তিনি সমস্ত বিপদ থেকে রক্ষা করলেন, কেননা দাদা আমাকে এই দধি পাত্রটি দিয়েছে। তো সে তখন বুঝতে লাগলো যে আসলে যে শিশুটি দৃঢ় বিশ্বাসে মায়ের কথা বিশ্বাস করে সে ভগবান মধুসূদনকে সে দাদা হিসেবে সে দেখেছে, এবং ভগবান মধুসূদন তিনি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করছে। তো এভাবে আমরা যদি এরকম ভগবানের প্রতি ওরকম আমাদের দৃঢ় বিশ্বাস জন্মে যে ভগবান আমাদেরকে রক্ষা নিশ্চয় করবেন। এই জগতে সব কিছু ভগবান প্রদান করছে, হাতি মনকে মন কলা গাছ খায়, পিঁপড়া এক চিমটি চিনি খায়, তো ভগবান হাতিকেও খাওয়াচ্ছে আবার পিঁপড়াকেও খাওয়াচ্ছে। তো ভগবান আমরা যে মন্দির জীবনে আছি, হ্যাঁ যে আমাদের বাবা বা মা বা পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজ কেউ না দেখুক, কিন্তু ভগবান আমাদেরকে দেখবেন। হ্যাঁ, পুরো ব্রহ্মাণ্ড তিনি চালান, আমরা কার অধীনে আছি, কার আশ্রয়ে আছি। সেই জন্য আমাদের কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা হৃদয়ে রাখা উচিত নয়, ভগবান অবশ্যই আমাদের রক্ষা করবেন। এবং সমস্ত আমাদের যে আমাদের অপ্রাপ্য বস্তু তা সংরক্ষণ করবেন এবং প্রাপ্য বস্তু তিনি প্রদান করবেন। এটি হচ্ছে গিয়ে গীতায় এই বিষয়ে বলা হয়েছে যে অনন্য চিন্তয়ন্তমাম যে জনা পর্যবাসতে। তো সেখানে বলা হয়েছে সর্বশেষ যে যোগক্ষেমম মহাম্মহ, মানে আমি কি করি, আমি যে আমার প্রতি অনন্য চিত্তে ভক্তি করে আমি সেই ভক্তের প্রাপ্ত বস্তু প্রদান করি এবং অপ্রাপ্ত বস্তু সেটি সংরক্ষণ করে রাখি। তো ভগবান আমাদেরকে আশ্বাস দিচ্ছেন ভগবদ গীতায় যে ন সংশয়ম, এই শব্দটি অনেকবার তিনি বলছেন। হ্যাঁ, তো এর দ্বারা বোঝাচ্ছে যে আমাদের কোনো সংশয় হৃদয়ে রাখা উচিত নয়, ভগবত ভক্তি অনুশীলন করে আমরা অবশ্যই ভগবানকে লাভ করবো এবং ভগবানের কৃপায় আমরা আনন্দময় এই জীবনটি আমরা লাভ করে ভগবতে আমরা ফিরে যাব। হরে কৃষ্ণ। তো আমাদের